মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। কৌশলগত ভৌগোলিক অবস্থান আর সামরিক শক্তির কারণে পুরো বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তুরস্ক। ঐতিহাসিক কাল থেকেই তুরস্ক ছিল বৈশ্বিক পরাশক্তিগুলোর উত্থান পতনের কেন্দ্রবিন্দু। তুরস্কে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ইসলামিক স্থাপনা। তুর্কি মেয়েদের ধরা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের কাতারে। তুর্কি মেয়েদের চোখের জাদু যে কোনো পুরুষকেই বশ করে ফেলতে সক্ষম। তুরস্কের লোকজন খুবই বন্ধুসুলভ। ঐতিহাসিক কাল থেকেই তুর্কিরা খুবই উন্নত এবং সভ্য একটি জাতি। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি সব কিছুই রয়েছে তুর্কি জাতির অবাধ বিচরণ। আজ থেকে কয়েক শতাব্দী আগেও পুরো তুরস্ক ছিল একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল ক্যাথলিক খ্রিস্টান। এমনকি তুরস্কের ইস্তানবুল শহর ছিল খ্রিস্টান শাসিত বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর তুরস্কে ধীরে ধীরে ইসলামের আধিপত্য বাড়তে থাকে এবং তুরস্কে থাকা অসংখ্য খ্রিস্টানদের গির্জা পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয়। তুরস্কে এখনও ঐতিহাসিক আমলের অসংখ্য পুরাতন গির্জা খালি পড়ে রয়েছে। খ্রিস্টানদের এসব অব্যবহৃত গির্জা মধ্যযুগে মুসলিমদের তুরস্ক বিজয়ের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। বর্তমানেও ইউরোপের খ্রিস্টান দেশগুলো থেকে অসংখ্য পর্যটক তুরস্কে এসব গির্জা দেখতে ভিড় জমায়। প্রাচীন এই গির্জাগুলো তুর্কি সরকার প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করছে। বর্তমানে তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার 99.8% মানুষ মুসলিম। তুরস্কের অধিকাংশ মানুষ খুবই ধার্মিক হয়ে থাকে। মুসলিম জনবহুল তুর্কিতে বিয়েশাদী ব্যাপারটাও পুরোপুরিভাবে ইসলামিক পদ্ধতিতে হয়ে থাকে। তুর্কি সমাজ ব্যবস্থায় বিয়েশাদী নিয়ে বেশ কিছু মজাদার নিয়মকানুন চালু রয়েছে। তুর্কি কোনো মেয়েকে বিয়ে করতে হলে মেয়ে পক্ষ বেশ কিছু শর্ত জুড়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে তুর্কি মেয়েদের বিয়ে করতে হলে বিয়ের পরবর্তীতে তাদেরকে মক্কায় হজে নিয়ে যেতে হবে। তুর্কি অনেক মেয়ে বিয়ের আগে তার হবু স্বামীকে ত্রিশপাড়া কোরআন মুখস্থ করার শর্তও দিয়ে থাকে। তুর্কি গ্রামীণ সমাজে অতীতকাল থেকে এসব নিয়ম প্রচলিত হয়ে আসছে, যেটি বর্তমানেও তুরস্কের গ্রামীণ এলাকায় প্রচলিত রয়েছে। তবে শহর এলাকায় এ ধরনের প্রচলন খুব একটা দেখা যায় না। তো বন্ধুরা, দেশ বিদেশ বিটির আজকের পর্বে আমরা জানব মুসলিম ইতিহাস আর ঐতিহ্যের দেশ তুরস্ক সম্পর্কে। তুরস্ক ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করে। তুরস্কের একটি অংশ ইউরোপে এবং অপর একটি অংশ এশিয়াতে অবস্থিত। ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থান হওয়ার কারণে তুরস্ককে ইউরেশিয়ান দেশও বলা হয়ে থাকে। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করে। ইউরোপ এবং এশিয়ার বিচিত্র সংস্কৃতির মেলবন্ধনে দেশটির একটি নিজস্ব সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে তুর্কি স্থাপত্য, চারুকলা, বিজ্ঞান ও সাহিত্যে। তুরস্কের আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী আঙ্কারা। তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে ইস্তাম্বুল। এই শহরটি ইউরোপ মহাদেশে অবস্থিত। ইস্তাম্বুল শুধু শহরই নয়, বরং বলা চলে এটি একটি কিংবদন্তি শহর। একসময় এই ইস্তাম্বুল শহরই ছিল তুরস্কের রাজধানী, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে শত্রু কর্তৃক ইস্তাম্বুল শহর অবরুদ্ধ হয়ে পড়ায় তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানান্তরিত হয়ে যায়। তাই বলে প্রাচীন রাজধানী ইস্তাম্বুলের গুরুত্ব কোনো অংশেই উপেক্ষা করা যায় না। একটা সময় ইস্তাম্বুলই ছিল পৃথিবী শাসনকারী বাইজেন্টাইন ও পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসলিমরা একটা সময় ইস্তাম্বুল বিজয় করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়নের জন্য মুসলিমরা খ্রিস্টানদের কাছ থেকে ইস্তাম্বুল দখলের জন্য বহুবার অভিযান পরিচালনা করেছিল, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছিল। অবশেষে 1453 সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদ ইস্তাম্বুল অভিযান চালিয়ে পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর ইস্তাম্বুল শহরে
মুসলিমদের বিজয়ের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য বলে প্রতিভাত হয়। মুসলিমদের ইস্তাম্বুল বিজয় অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান দ্বিতীয় মুহাম্মদ। তিনি ছিলেন মাত্র 19 বছর বয়সের টগবগে তরুণ। তরুণ এই সুলতানের রণকৌশলের কাছে পরাস্ত হয় বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী, সেই সঙ্গে খ্রিস্টানদের হাত থেকে ইস্তাম্বুল শহর মুসলিমদের শাসনে চলে আসে, যেটিকে পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ইস্তাম্বুল বিজয় অভিযানে মুসলিম সেনাবাহিনীতে প্রায় 80,000 সৈন্য ছিল। বড় কামানের গোলা বর্ষণের মধ্য দিয়ে শহর অবরোধ শুরু হয়। তাছাড়া নৌবাহিনীর 145টি জাহাজও তাতে অংশ নেয়। এর মধ্যে 12টি গ্যালি এবং 25টি পরিবহন জাহাজ ও ছোট নৌকাও ছিল। অবশেষে সুলতান মুহাম্মদ ইস্তাম্বুল বিজয়ের প্রথম দিন শহরে প্রবেশ করে আয়া সোফিয়ায় যান এবং সেখানে নামাজ পড়েন। তখন তিনি বলেছিলেন, এখন থেকে আমার সিংহাসন ইস্তাম্বুল। মূলত বিরতি সহ একাধারে 54 দিনের অবরোধের পর ইস্তাম্বুল বিজয় হয়েছিল। এই বিজয়ের ফলে 1058 বছরের বাইজান্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে। এরপর থেকে ইস্তাম্বুল শহর অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী হিসেবে পরিচিত পায়। অটোমান সাম্রাজ্যের শাসনামলে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এত উন্নতি করেছিল যেটা সত্যিই ঈর্ষণীয়। তুর্কি অটোমান শাসনামলে মাদ্রাসা শিক্ষা ওই সময়ে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভূগোলবিদ, ধর্মীয় পণ্ডিত সবাই ছিল মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এমনকি তুর্কি অটোমান শাসনামলে নারীরাও শিক্ষায় দীক্ষায় অনেক এগিয়ে ছিল। পশ্চিমা খ্রিস্টান দেশগুলো ইসলামে নারীদের অধিকার সংকুচিত করে বলে দাবি করলেও এই দাবিটি মোটেও সত্য নয়। অটোমান শাসনামলে মুসলিম নারীরা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে পারত। পৃথিবীর ইতিহাসে প্রথম সঠিকভাবে প্রশিক্ষিত মহিলা তুর্কি চিকিৎসক ছিলেন সাফিয়ে আলী। তুর্কি এই নারী অটোমান শাসনামলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেছিলেন। অটোমান শাসকরা মুসলমানদের শিক্ষা দীক্ষায় যাতে পিছিয়ে না পড়ে সেজন্য প্রতিষ্ঠা করেছিলেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর একটি। প্রাচীনকাল থেকেই তুর্কিরা ছিল জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে সমৃদ্ধ উন্নত একটি জাতি। তুর্কি বিজ্ঞানীরাই সর্বপ্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন। 1559 সালে তুর্কি প্রকৌশলী তাকি আল দিন যে কোনো সময় অ্যালার্ম দিতে সক্ষম এমন ঘড়ি আবিষ্কার করেন। এমনকি বর্তমানেও তুর্কিরা জ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতি সব দিক থেকেই এগিয়ে রয়েছে। তুর্কিরা চা খুবই পছন্দ করে। তুরস্ককে পৃথিবীর বেশিরভাগ মানুষ অত্যধিক চা বা কফি প্রেমীর কারণে চিনে থাকেন। এই দেশের প্রায় 96% জনসংখ্যা প্রতিদিন কমপক্ষে 1 কাপ চা অথবা কফি পান করে। তুর্কি চা বিশ্বের অন্যতম সেরা স্বাদের চাগুলোর মধ্যে অন্যতম। তুর্কিদের কাছে কফি খুবই প্রিয়। শুনতে হাস্যকর মনে হলেও তুরস্কে এমন অনেক ঘটনা রয়েছে, শুধুমাত্র তুর্কি মেয়েরা কফির জন্য নিজের জামাইকেও ছেড়ে দিতে সদা প্রস্তুত, এতটাই কফি পাগল তুর্কি মেয়েরা। আপনি যদি কখনও তুরস্কে ভ্রমণ করতে যান তাহলে দেখতে পাবেন সেখানকার মানুষ খুব সহজেই আপনাকে আপন করে নিচ্ছে। যদি কখনও কোনো অপরিচিত তুর্কি মানুষ আপনাকে তাদের বাসায় দাওয়াত দিলেও তাতে মোটেও বিস্মিত হবেন না, কারণ তুর্কিরা খুবই অতিথিপরায়ণ। বর্তমানে তুরস্ক একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে ইসলামপন্থী দল একে পার্টি, যার নেতৃত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। বর্তমানে তুরস্কে অর্থনীতির আকার প্রায় $1 ট্রিলিয়ন এবং দেশটির জনগণের মাথাপিছু আয় $12,607, যা বাংলাদেশি টাকায় প্রায় $13,00,000। ভালো আর খারাপ এই দুটো অবস্থা মিলিয়েই তুরস্ক দেশ। তদুপরি এই দেশকে প্রশংসা করার মতন আরও অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না। এর মধ্যে সবচেয়ে বড় প্রশংসা করার মতন বিষয় হলো তুর্কিরা সভ্য এবং ভদ্র জাতি। এদিক থেকে তুর্কিদের সাথে আর কারও তুলনা চলে না। শিক্ষা আর সাহিত্যে তুরস্কের জুড়ি মেলা ভার। তুরস্কের প্রতিটা সাহিত্যে তাদের নিগুড় জীবন ব্যবস্থা তুলে ধরে। এজন্যই তুরস্ক দেশ হিসেবে সারা বিশ্বে এতটা জনপ্রিয়। তো বন্ধুরা, তুরস্ক নিয়ে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা দ্রুত কমেন্টে লিখে ফেলুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।